নির্বাচনী প্রচার সভা থেকে বিজেপিকে আক্রমণ সায়নী ঘোষের। ভোট শেষে বিজেপির লোকেদের দূরবীন দিয়ে খুঁজতে হয়, মোদি আবাসের এক পয়সাও দেন না, মন্তব্য করেছেন সায়নী ঘোষ। অবশ্যই এই খবরের দিকে আমরা নজর রাখব, তার পাশাপাশি যে খবর আপনাদের জানিয়ে রাখি, জোড়াসাঁকো থানায় মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে এবং বিজেপির কোর কমিটির সদস্য মিঠুন চক্রবর্তী দলীয় অনুষ্ঠানে উস্কানিমূলক মন্তব্য করায় অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই এমনটাই জানা যাচ্ছে। আপনারা জানেন যে সম্প্রতি ইজেডসিসিতে এসে মিঠুন চক্রবর্তী তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সামনেই কিন্তু উস্কানিমূলক মন্তব্য করেছিলেন বলে অভিযোগ করা হয়েছে এবং সেই অভিযোগের প্রেক্ষিতেই তার বিরুদ্ধে একাধিক জায়গায় এফআইআর করা হয়েছে এবং ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে জোড়াসাঁকো থানায়ও মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। বিজেপির কোর কমিটির সদস্য মিঠুন চক্রবর্তী দলীয় অনুষ্ঠানে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সামনেই তিনি এই মন্তব্য করেন, যার পরবর্তীতেই আমরা দেখেছি বিতর্কের সূত্রপাত হয় এবং সেই ঘটনাতেই এবার জোড়াসাঁকো থানায় মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। বিজেপির কোর কমিটির সদস্য মিঠুন চক্রবর্তী দলীয় অনুষ্ঠানে উস্কানিমূলক মন্তব্য করায় তার বিরুদ্ধে এবার এফআইআর দায়ের করা হয়েছে জোড়াসাঁকো থানায়। আমরা দেখেছি সম্প্রতি ইজেডসিসিতে এসে দলীয় অনুষ্ঠানে যোগ দেন তিনি এবং সেখানেই এমন মন্তব্য করেছিলেন তিনি। বিষয়ের বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, কি জানা যাচ্ছে এবার ঠিক কোন কারণে মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে এই অভিযোগ করা হয়েছে? দেখো, গত কয়েকদিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দলীয় কর্মসূচি ছিল সল্টলেকের একটি প্রেক্ষাগৃহে এবং সেখানে উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তী তার বলার সময়, অর্থাৎ বিজেপির কেন্দ্রীয় কোর কমিটির নেতৃত্ব এই মিঠুন চক্রবর্তী, তিনি বেশ কিছু মন্তব্য করে, যে মন্তব্য পরিষ্কারভাবে যেটা অভিযোগ হচ্ছে সেটা হচ্ছে উস্কানিমূলক বক্তব্য ছিল এমনটাই অভিযোগ জানিয়ে ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকটি জায়গায় তার বিরুদ্ধে অভিযোগ হয়েছে। গতকালও জোড়াসাঁকো থানায়, কলকাতা পুলিশের অধীনস্থ জোড়াসাঁকো থানায়, সেখানে কিন্তু স্থানীয় মানুষরা লিখিতভাবে অভিযোগ করেছে এবং মিঠুন চক্রবর্তীর সেদিনকার বক্তব্য, অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিত থাকাকালীন যে বক্তব্য তিনি মঞ্চে দাঁড়িয়ে করেছেন তা উস্কানিমূলক এমনটাই অভিযোগ জানিয়ে, লিখিত অভিযোগ জানিয়েছে জোড়াসাঁকো থানায় স্থানীয় বাসিন্দারা, এমনটাই কিন্তু সূত্রগত খবর পাওয়া যাচ্ছে। ধন্যবাদ তোমায়, আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত।